রাজ্যর রাজকোষত চরম বিত্তীয় নাটনি। প্রতিশ্রুতি পূরণত ব্যর্থ সরকারের পাভলতি। বিদ্যালয়ের আন্তঃগাঁথনি উন্নয়নের নামত এইবার নতুন নীতি। চরম বিত্তীয় নাটনির সম্মুখীন হয়েছে রাজ্যর রাজকোষ। পরিণতিত প্রতিশ্রুতির বন্যারে সততে সংবাদ শিরোনাম দখল করা সরকারের ক্ষেত্র ক্রমাত দীঘলিয়া হয়েছে ব্যর্থতার তালিকা। এই তালিকাত এইবার সন্নিবিষ্ট হল আন এক ব্যর্থতার প্রতিচ্ছবি, যার বাবে পূর্বে করা ঘোষণা অনুসরি 75 বছর অতিক্রম করা রাজহুয়া খণ্ডর শিক্ষানুষ্ঠানে লাভ নকৰিব 3 কোটি টাকার অনুদান। অনুরূপ ধরনের 50 বছর অতিক্রম করা শিক্ষানুষ্ঠানসমূহেও লাভ নকৰিব 50 লাখ টাকার অনুদান। সততে পাভলতি মরাত সিদ্ধহস্ত শিক্ষামন্ত্রীর যুক্তি, সেই আসনিখন এতিয়া সংশোধন করা হল। পূর্বে আমি অকল 75 বছর সম্পূর্ণ করা বিদ্যালয় সমূহের কারণে আসনি ঘোষণা করেছিল না, সেই আসনিটা এটা মডিফাই করা হল, যত প্রয়োজন আছে 3 কোটির ঠাইত এটা 5 কোটিও পাব পারে, 6 কোটিও পাব পারে অন নিড বেসিস। গতি সেই আসনিখনের মডিফিকেশন হল 3 কোটিকে 3000 কোটি কি কয় 100খন স্কুলের কথাহে আছিল, কিন্তু এতিয়া আমি কৈছো যে আমি সকলোখিনি বিদ্যালয় সামরি লম আর তার কারণে 10,000 কোটি টাকার প্যাকেজ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ঘোষণা করলে আমি 105খন বিদ্যালয় সিলেক্ট করেছিল পাইছিল। এতিয়া সেইটোর ঠাইত আমি সকল মাধ্যমিক বিদ্যালয়ক সামরি লই পেলে এই 10,000 কোটি টাকার আসনিখন রূপায়ণ করি। অবশ্যই মাধ্যমিক শিক্ষার আন্তঃগাঁথনি উন্নয়নের নামত মুখ্যমন্ত্রী ঘোষণা করা 10,000 কোটি টাকার প্যাকেজ সার্বজনীন করা বলে শিক্ষামন্ত্রী দাবি করে। কিন্তু এতিয়া 75 বছর নহয়, স্থাপনার বয়স নির্বিশেষে সকল মাধ্যমিক বিদ্যালয়ক সামরি লই এই 10,000 কোটি টাকার ভিতরতে বিদ্যালয় সমূহের আন্তঃগাঁথনি উন্নয়ন করা আর মাতৃভাষা মাধ্যমর প্রত্যেকখন বিদ্যালয়ত যে উন্নত ব্যবস্থা আছে, ডিজিটাল ডিভাইসখিনির প্রয়োজন, স্মার্ট ক্লাসরুমের প্রয়োজন, টেলি এডুকেশনের প্রয়োজন, আমি সেইখিনিও সন্নিবিষ্ট করার কারণে সরকারখনে এই 10,000 কোটি টাকার সৎ ব্যবহার সরকারখনে করিব। শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ বেগুর এই দাবিও যে মূরকত প্রহসনতহে পরিণত হব সেয়া নিশ্চিত বলে চর্চা হয়েছে সর্বত্র। ভিডিও জার্নালিস্ট পুলকেশ পাঠকর সহিতে মুকুট রয়ের রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।